আলোচ্য বিষয় পৃথিবীর ফলের বাগান। পৃথিবীর ফলের বাগান বা ফলের ঝুড়ি কাকে বলে, এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এসে থাকে। প্রথমে জানতে হবে পৃথিবীর ফলের বাগান কাকে বলে। উত্তরটা হবে ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলকে। ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের বাগান। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন বলা হয় ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের বাগান বলা হয়? তার কারণ, সেখানকার আবহাওয়াটা ভীষণ মনোরম। শীতকালে বৃষ্টিপাত হয় এই জলবায়ুটাই, রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়। তাই এই জলবায়ু অঞ্চলে নানা রকম ফল, ঠিক আছে, প্রচুর পরিমাণে চাষ হয়। অর্থাৎ সেখানে আপেল চাষ হয়, সবথেকে বেশি এই ফলটা চাষ হয়। অর্থাৎ এইরকম দেখতে একজনের ফল তোমরা খাও, টক টক হয়, এটা হচ্ছে জলপাই। এখানে প্রচুর পরিমাণে জলপাই চাষ হয়। এখানকার প্রধান উদ্ভিদ হচ্ছে জলপাই, আপেল, আঙুর, নাশপাতি, বিভিন্ন রকম লেবু এখানে কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। এছাড়া আখরোট, এরকম নানা রকম ফল, আসলে খুবানি এই অঞ্চলে চাষ করা হয়। তাহলে আঙুর, আপেল, নাশপাতি, নানা রকম লেবু, খুবানি সব চাষ হচ্ছে কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয়, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে। সেখানে আবহাওয়াটা কেমন? মনোরম। সেখানের এই মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্যই নানা রকম ফলের বিশাল পরিমাণে চাষ হয়। এর জন্য ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে আমরা বলে থাকি পৃথিবীর ফলের বাগান।